আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে রাশিয়ান একটি খুবই ভালো সাইট শেয়ার করব। এই সাইট থেকে আপনি অটোমেটিক মাইনিং করে এবং সার্ফিং করে ইনকাম করতে পারবেন, ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন। তো এর আগে আমি যে তিনটা সাইট নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিয়েছিলাম, প্রত্যেকটা থেকে আগে আমি আপনাদেরকে পেমেন্ট নিয়ে দেখাবো। পেমেন্ট নিয়ে দেখানোর পর তারপর আজকে নতুন সাইটটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদের বুঝিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন, বিস্তারিত বিষয়টা ভিডিওতে দেখাবো। তো আগে প্রত্যেকটা থেকে আপনাদেরকে লাইভ একদম পেমেন্ট নিয়ে দেখাই, তাহলে আপনাদের বিশ্বাস হবে। তো সোলারাম নিয়ে আমি আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম, জাস্ট খালি এখানে পেমেন্ট প্রুফে দেখাবো তারা যে পেমেন্টটা দেয়, ইনস্ট্যান্ট আমি পেমেন্টটা নিয়ে দেখাবো। তো আমি এখানে লগইন করলাম, লগইন করার পর দেখেন এখানে আমার অটোমেটিক কিন্তু এখানে মাইনিং হচ্ছে। একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে আমার অটোমেটিক এই যে মাইনিং হচ্ছে, এই মাইনিংটা কালেক্ট করতে হবে এখান থেকে। কালেক্টে আমি একটা ক্লিক করে দিলাম। তো কালেক্টেতে ক্লিক করে দেওয়ার পর এখানে ব্যালেন্স দেখেন জিরো হয়ে এখানে চলে গেল, উপরের দিকে চলে গেছে, যেখানে চলে আসছে। এখানে আমার ব্যালেন্স আছে এখন 5.05। তো আমি এটা এখন উইথড্র দেবো। উইথড্র দেওয়ার জন্য জাস্ট পে আউট অপশন এখানে একটা ক্লিক করে দিলাম। পে আউটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অটোমেটিক ব্যালেন্সটা চলে আসছে 5.50। তো আমি উইথড্রতে ক্লিক করে দিলাম। উইথড্রতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার উইথড্র হয়ে গেল, দেখেন এই উইথড্র হয়ে গেছে, একদম পেড করে দিচ্ছে। সাথে সাথে কিন্তু আমাকে তারা পেমেন্টটা করে দিচ্ছে ইনস্ট্যান্ট। এখানে কিন্তু পেমেন্ট কোনো প্রকারের দেরি হবে না, একদম সাথে সাথে কিন্তু আমাকে পেমেন্টটা করে দিল। যে দেখেন এখানে দেখেন 0.05 যেটা উইথড্র দিচ্ছে এখানে চলে আসছে। এই যে এখানে আমার পেয়ারের অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে, তারপর এখানে আজকে ডেটে দেখেন এখন টাইম সহ এবং দেওয়া আছে এখানে। আমি এখান থেকে 1, 2, 3, 4, 5 বার পেমেন্ট নিচ্ছি, প্রত্যেকটা পেমেন্ট কিন্তু ইনস্ট্যান্ট সাথে সাথে কিন্তু আমাকে তারা দিয়ে দিচ্ছে। তো এটার বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পেমেন্ট প্রুফটা পেয়ারে চলে গেছে, পেয়ারে আমি একবারে সবগুলো দেখাবো। তো এই জন্য একবারে দেখাবো। তো এটা থেকে আমি বের হয়ে যাচ্ছি, এই সাইট থেকে আমি এখন বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর দ্বিতীয় যে সাইটটা, এটা থেকে আমি পেমেন্টটা নিয়ে দেখাবো এবং আজকে যে সাইটটা দেবো সেটা আমি ভিডিও এই সবগুলো দেখানোর পর ওই সাইটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো এখানে আমি লগ ইনটা করে নিচ্ছি। এখানে আমার লগ ইন করা হয়ে গেল, এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে আমার সামান্য কিছু মাইনিং হচ্ছে। তো এখানে মাইনিং হচ্ছে মাত্র 1.30। তো এখানে আসছে 0.2। তো এখানে কালেক্টে ক্লিক করে দিই। কালেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে ব্যালেন্সটা উপরে দিয়ে চলে গেছে। তো এখানে আমার এখন টোটাল ব্যালেন্স গিয়ে দাঁড়াইছে কত, 1.58 দাঁড়াইছে। তো এখন এখান থেকে আমি উইথড্র দিই। উইথড্র দেওয়ার জন্য জাস্ট পে আউট এখানে একটা ক্লিক করে দিলাম। পে আউটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেম প্রসেসে আপনি সবগুলোতে একই সিস্টেম। তো এখান থেকে উইথড্র অপশন এখানে একটা ক্লিক করে দিলাম। উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা উইথড্র হয়ে গেল, দেখেন যে পেড চলে আসে। দেখেন এখান থেকে সাথে সাথে তারা আমাকে পেমেন্টটা করে দিল। এখানে আপনারা দেখতে পারবেন, এটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখেন 1.58 ইনকাম, সাথে সাথে পেমেন্টটা কিন্তু আমাকে তারা দিয়ে দিচ্ছে। তো এই যে পেয়ারে দিচ্ছে এখন টাইম সহ এখানে দেওয়া আছে, আপনারা এটা মিলিয়ে নেবেন। ওই দেশের টাইম যেহেতু এটা ইউকে টাইম, এই টাইমটা আপনারা মিলিয়ে নেন। পেয়ারে কিন্তু সাথে সাথে আমাকে যে পেয়ারের অ্যাকাউন্ট নাম্বার, এটা পেয়ারে চলে গেছে, আমি সবগুলো দেখাবো। এটা মনে রাখবেন 1.58 আর ওটা হচ্ছে 5.05, দুইটা কিন্তু আমি পেমেন্ট পাইলাম ইনস্ট্যান্ট। তো এটা থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর আমি আবার আরেকটা সাইট দেখাচ্ছি, প্রত্যেকটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে সেই বিষয়টা আমি আপনাদের জাস্ট দেখাইতেছি। তো এখানে আমি এটাতে লগ ইন করে নিচ্ছি। তো এখান থেকে লগ ইন করলাম, লগ ইনে ক্লিক করে দিলাম, লগ ইন হয়ে গেল। তো এখানে আমার মাইনিং হয়ে দেখেন কত ব্যালেন্স আছে, দেখেন 3.38 আছে। আর এখানে আমার মাইনিংয়ের ব্যালেন্স আছে কত, 1.89। তো এটা আমি কালেক্ট করে দিলাম। এখানে কালেক্টে ক্লিক করে দিবেন। তো কালেক্টে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমার মেন ব্যালেন্সে চলে গেছে, এখান থেকে ওখানে চলে যাবে, যেখানে ফেসটা একটু রিফ্রেশ করতে হবে। তো এখানে দেখেন এখানে মেন ব্যালেন্সে 5.28 কিন্তু হয়ে গেল। এখন এটা আবার আমি পে আউট করে নিচ্ছি। তো লেখাটা রাশিয়ান করে নিচ্ছি, একটু সব কিছু একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। আশা করি যে আপনাদেরকে এই কাজগুলোতে সাইটগুলোতে কাজ করতে ভালো লাগবে। তো এখানে 5.28 হয়ে গেছে। তো আমি এখানে পে আউটে ক্লিক করে দিলাম। পে আউটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখানে কত ব্যালেন্স আছে, 5.28। আমি এখানে 5.28 বসাই দিতেছি। তো একটা এই ডটও আসতেছে না, সমস্যা নেই, 5.28 দিয়ে দিলাম। 5.28 দেওয়ার পর এখান থেকে পে আউট অপশন এখানে একটা ক্লিক করে দিলাম। দেখেন পে আউটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তো এখানে কী বলতেছে তারা, তো এখানে বলতেছে ইনসাফিসিয়েন্ট, আচ্ছা ইনডিকেট অ্যাভেলেবল, আচ্ছা এটা মনে কিছু কমাই দিতে হবে, ব্যালেন্সটা একটু হয়তো ব্যাক করতে পারে তারা। বন্ধুরা, তো দেখেন এখানে আমি 5টা দিয়ে দিলাম, সাথে সাথে কিন্তু আমার পেমেন্টটা দিয়ে দিয়েছে। দেখেন এখানে সাকসেসফুল লেখা চলে আসছে, সাকসেসফুল পে, মানে সামান্য কিছু ব্যাক কাটে আমি 5টা দিয়েছি, এখন নিয়ে নিচ্ছে। তো এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে ফেসটা একটু রিফ্রেশ করি, দেখেন এটা এটা কিন্তু আমার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। দেখেন 2.8 ব্যালেন্সটা আমার এখানে রয়ে গেছে। তো এটা এখানে ওকে করে দিলাম। তো এখন এই ব্যালেন্স কিন্তু আমার জিরো হয়ে গেল, যে জিরো হয়ে গেছে। এখন 2.8 যেটা আমি উঠে দিলাম, মাত্র 5টা উঠে দিলাম, 5টা কিন্তু সাথে সাথে আমার চলে গেছে। তো আশা করি যে বিষয়টা পুরোটাই বুঝতে পারছেন। এখন আমি সরাসরি পেয়ার অ্যাকাউন্টে যাবো, তারপর নতুন সাইটটা আমাদের মাঝে রিভিউ করবো, যাতে আমরা এই পেমেন্ট প্রুফগুলো দেখার পর আমাদের মানে কাজ করতে ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমি সরাসরি আমার পেয়ার অ্যাকাউন্টে চলে আসলাম। পেয়ার অ্যাকাউন্ট আসার পর কিন্তু হিস্ট্রিতে আমি একটা ক্লিক করে দিলাম। হিস্ট্রিতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে যে লাস্টে যে 5টা উইথড্র দিচ্ছে, সেই 5টা কিন্তু সাথে সাথে এখানে পেমেন্টটা চলে আসছে, পেয়ার অ্যাকাউন্টে চলে আসছে। তো এখানে দেখেন লেখা আছে, এই যে সাইটটা থেকে পেমেন্টটা কিন্তু চলে আসছে, সাথে সাথে কিন্তু 5টা এখানে পাই গেছে। আপনারা দেখছেন 5টা, তারপর আরেকটা থেকে উঠেছিলাম 1.58, এটা কিন্তু সাথে সাথে একদম এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে পেমেন্টটা চলে আসছে, যেটা রাশিয়ান লেখা ওই সাইটের নামটা উপরে লেখা আছে, মাইনার প্রো। এই যে মাইনার প্রোটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে, 1.58 দিলাম, এটা কিন্তু পেমেন্টটা দিয়ে দিচ্ছে। তারপর এখান থেকে এই যে 5.05 দিলাম, এটাও কিন্তু এখানে চলে আসছে। দেখেন ইনস্ট্যান্ট একদম ক্লিক দেওয়ার সাথে সাথে 5.0, এই যে সোলারাম থেকে পেমেন্টটা কিন্তু চলে আসছে। তো এই যে দেখেন পেমেন্ট কিন্তু হিস্ট্রিতে গিয়ে আমি একদম পেয়ারে কিন্তু আপনাদের সব কিছু দেখাই দিলাম। এখানে আপনাদের আর কোনো প্রকারের কনফিউশন থাকার কথা না, সবগুলো কিন্তু পেমেন্ট ইনস্ট্যান্ট, এক সেকেন্ডের মধ্যে কিন্তু তারা পেমেন্ট দিয়েছে। তো আমি এখান থেকে বের হয়ে আজকে নতুন সাইটটা আপনাদেরকে দেখিয়ে দিই, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে মাইনিং করবেন, কাজবাজ করবেন, সব কিছু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। ওয়েল বন্ধুরা, আমি সরাসরি আজকে এই নতুন সাইটে চলে আসলাম। সাইটের নাম হচ্ছে businessclub.site, এই হচ্ছে সাইটে। তো এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, জাস্ট অ্যাকাউন্ট খুলে একেবারে সহজ। এখানে আসার পর এখানে আপনি পেয়ারের অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দেন, আপনার যে পেয়ারের অ্যাকাউন্ট নাম্বার আছে সেখানে বসে দিয়ে ইন্টারভিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, এটা লগ ইন হয়ে যাবে। তো এটা আমার লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর এখানে অটোমেটিক এটা মাইনিং হবে, মাইনিংটা শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমি যেটা ইনকাম করবো সেটা আপনার ব্যালেন্স এখানে শুরু করবে, আর যেটা আপনার মাইনিং হয়ে ইনকাম হবে এখান থেকে এটা কালেক্ট করে আপনাকে সংগ্রহ করতে হবে, মানে কালেক্টে ক্লিক করে দিলে আমার এই যে মেন ব্যালেন্স এখানে চলে আসবে। তো এখানে আপনি দেখেন কাজগুলো, দেখেন এখান থেকে আপনি কাজ করার জন্য জাস্ট সার্ভিং এখানে ক্লিক করে দেবেন। তো সার্ভিংয়ে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো কাজ দেখেন এখানে চলে আসছে, একটু ভালোভাবে খেয়াল করেন। দেখেন অনেকগুলো কাজ আমি জুম করে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে কাজটা আছে এটা পাই করলে আপনি কত পাবেন, 0.07, দেখেন 0.07 কিন্তু কম না, 30 সেকেন্ড করতে হবে কাজটা। তারপর এই কাজটা করলে 0.07, এই কাজটা করতে হবে 30 সেকেন্ড,
তারপর এটা 0.05 এটা করলে পাবেন হলো 0.06 তো এখানে অসংখ্য কাজ আছে প্রচুর পরিমাণে কাজ এখানে আছে এই কাজগুলো শেষ হওয়ার পর আপনাকে আবার নতুন কাজ তারা দিবে তো একটা কাজ আমি আপনাদেরকে করে দেখাই জাস্ট বি অপশন এখানে একটা ক্লিক করে দিবেন বিউতে ক্লিক করে দেওয়ার পর একটা পেজে নিয়ে যাবে এখানে জাস্ট আপনি 30 সেকেন্ড থাকতে বলছে 30 সেকেন্ড আপনি ওয়েট করবেন তো 30 সেকেন্ড এখানে টাইমটা দেখেন উপর দিকে কাউন্টডাউন হচ্ছে টাইমটা শেষ হওয়ার পর তারপর আমি বাকি কাজগুলো দিয়ে দিচ্ছি মোবাইল বন্ধুরা তো টাইম দেখেন শেষের দিকে শেষ হয়ে যাচ্ছে তো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিই এখানে দেখেন একটা ক্যাপচা তারা দিছে তো এই ক্যাপচাটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ক্যাপচাটা কিভাবে করবেন সেই বিষয়টা দেখাচ্ছি তো এটা আমি এখানে একটু জুম করে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে যে দেখেন এখানে একটা ক্যাপচা দিছে তো ক্যাপচাটা ফিল আপ করবেন তো ক্যাপচাটা এখানে বলছে একটা স্টার এক মানে স্টার দিছে একটা অনেক সময় প্লাস মাইনাস থাকে ওটা বুঝবেন আপনারা তো এখানে যেহেতু স্টার সিম্বল একটা আছে তো আমি একের উপর ক্লিক করে দিচ্ছি তো একের উপর ক্লিক করে দিলাম এটা কাজ আমার শেষ বাস এটা কাজ শেষ হয়ে গেল আমি এখান থেকে ব্যাক করে দেবো এই যে এখন ব্যাক করবেন যখন স্টার দেওয়ার পর একটা পেজ আসবে তখন ব্যাক করবেন তার আগে ব্যাক করবেন না আমি ব্যাক করে দিচ্ছি তো ব্যাক করে দেওয়ার পেজটা একটু রিফ্রেশ করে দেখেন আমাকে তারা যেটা দেওয়ার কথা সেটা দিয়েছে দেখেন এখানে আমার 0.15 হয়ে গেল আগে কত ছিল 0.08 ছিল এখন কত হয়ে গেছে 0.15 তো একটা কাজ করার বিনিময়ে আমি এটা পেয়ে গেলাম তো এই কাজটা যদি আমি এখন করি 0.07 দিবে এটা করার জন্য জাস্ট বি অপশন এখানে একটা ক্লিক করে দিবেন তো বি অপশন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এখানে দেখেন এখানে তারা কিন্তু টাইমটা কাউন্টডাউন হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করেন তো মানে একেবারে সহজে যে টাইম এখানে টাইমটা কাউন্টডাউন হচ্ছে টাইমটা শেষ হওয়ার পর তারপর আপনি ব্যাক করবেন টাইমটা শেষ হওয়ার আগে যদি ব্যাক করেন তাহলে তারা যেটা দেওয়ার কথা সেটা কিন্তু আপনাকে দিবে না এই বিষয়টা একটু মাথায় রাখবেন বন্ধুরা তো টাইম শেষ শেষ হওয়ার পর দেখেন এখানে আমাকে তারা একটা ক্যাপচা দিচ্ছে তো এখানে ক্যাপচাটাকে দিচ্ছে 4+2 কত হয় 6 হয় তো এখানে দেখেন এই যে 4+2 এই 6 তো আপনার এখানে 6 যেটা আছে সেটার উপর আপনি টাচ করে দিবেন এই যে আমি 6 এর উপর ক্লিক করে দিচ্ছি তো এটা এখানে যে 6 আছে 6 এর উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে কাজ শেষ এখানে কাজ শেষ মানে এখান থেকে আপনি ব্যাক করবেন না যেরকম একটা পেজ অটোমেটিক চলে আসবে আসার পর আপনি কিন্তু ব্যাক করবেন বারবার কিন্তু আমি বলতেছি উল্টা পাল্টা কাজ করে কিন্তু আপনাকে ব্লক করে দিবে তো এখান থেকে ব্যাক করে দিয়ে পেজটা আমি একটু রিফ্রেশ করি দেখে আমাকে তারা যেটা দেওয়ার কথা 0.07 দেওয়ার কথা এখানে দিয়ে দিচ্ছে 0.22 হয়ে গেল দেখেন সাথে সাথে কিন্তু এখানে ব্যালেন্সটা জমা হয়ে যাচ্ছে আশা করি যে বিষয়টা আপনারা বুঝতে পারছেন তারপর এখানে বোনাস আছে বোনাসে ক্লিক করে বোনাসটা নিয়ে নেবেন তারপর পার্টনার আছে এখানে আপনি রেফারের লিংকটা পাবেন যদি আপনি দুই একটা রেফার করতে চান তাহলে যে উপরের দিকে পার্টনারে ক্লিক করে দিলে এখানে আপনার রেফারের লিংকটা তারা দিয়ে দিচ্ছে তো এই লিংকটা একটু ভালোভাবে খেয়াল করেন এই লিংকটা থেকে যদি আপনি রেফার করতে পারেন তাহলে আপনার এখানে কিছু ইনকাম হবে তো রেফার কমিশন পাবেন তারপর এই তো এতটুকুই কাজ আর উড্রো দেওয়াটা তো একেবারে সহজ উড্রো দেওয়ার জন্য জাস্ট আপনি পেআউটে ক্লিক করে দিবেন পেআউটে ক্লিক করে দিলে আপনাকে তারা এই যে এখান থেকে এই যে অপশনটা দেখতেছেন রিসিভ অপশন এখানে ক্লিক করে দিবেন রিসিভ অপশনে ক্লিক করে দিলে আপনার এখানে যে এটা চলে আসবে পেয়ারের অ্যাকাউন্ট নাম্বার তো আপনার অটোমেটিক দেওয়াই আছে জাস্ট আপনি এখন পেআউটে ক্লিক করে দিবেন আপনার ব্যালেন্সটা এখানে শো করবে তো এখানে আর কিছু করার দরকার নাই জাস্ট এই পেআউটে ক্লিক করে দিবেন যখন একটা বা দুইটা ডাবল হয়ে যাবে তখন আপনি এখান থেকে উড্রো দিবেন পেআউটে ক্লিক করলে সাথে সাথে আপনাকে কিন্তু তারা পেমেন্টটা দিয়ে দিবে আমি একটু মার্ক করে দেখাই যে পেআউট অপশন এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে এখানে আমরা টোটাল ব্যালেন্সটা দেখতে পাবেন আর পেআর টিআর যা আছে এটা থেকে অটো সিলেক্ট করাই আছে তো আমি আশা করছি যে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া